নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপার চ্যানেলে স্বাগত। আমার চ্যানেলে আপনারা নানা ধরনের রেসিপি পাবেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি। আমি ঠাকুরবাড়ির একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো পাঁচফোড়ন রুই। ঠাকুরবাড়িতে কিভাবে পাঁচফোড়ন রুই রান্না করা হতো, আমি ঠিক সেইভাবেই আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। পাঁচফোড়ন রুই খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে এই পাঁচফোড়ন রুই খেতে ভীষণই ভালো লাগে। বিশেষ উপকরণ এই পাঁচফোড়ন রুইতে লাগে না। খুব সহজভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে এই পাঁচফোড়ন রুই রান্না করা হয়ে যায়। আমি যেভাবে পাঁচফোড়ন রুই রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই আমি কিভাবে ঠাকুরবাড়ির পাঁচফোড়ন রুই রান্না করি। পাঁচফোড়ন রুই করার জন্য আমি এখানে ছ পিস রুই মাছ নিয়েছি। আমি এখানে পিসগুলোকে এরকম সাইজে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতন রুই মাছের পিস করে নিতে পারেন। রুই মাছগুলো ভালো করে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখাবো। মাছগুলোর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। পাঁচফোড়ন রুই করতে লাগছে পটল আর আলু। আলু আর পটল দিয়ে পাঁচফোড়ন রুইটা করতে হয়। আমি এখানে 5টা পটল খোসা ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি। আপনারা লম্বালম্বি করেও পটলগুলোকে কাটতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী পটলটা কাটতে পারেন। আলুটাও আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারাও আলুটা লম্বা লম্বা করে কাটতে পারেন। রুই মাছগুলো 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজবো বলে। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। গ্যাসটা জোরে দিয়ে তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। মাছগুলো ভাজার আগে আমি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। মাছগুলো ছাড়ার আগে আমি তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে হলুদটা সমস্ত তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে কিন্তু এই হলুদটা দেবে, তা না হলে হলুদটা কিন্তু পুড়ে যেতে পারে। আর এই হলুদটা দেওয়ার কারণ হলো মাছগুলো যাতে কড়াইতে লেগে না যায়। মাছগুলোকে আমি এবার উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে ঠিক এরকম একটু কড়া করে লাল করে ভেজে নিতে হবে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছ দুটো ভেজে নিচ্ছি। এই মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে, আমি এই মাছ দুটোকে তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিছু মশলা আমি নেব। প্রথমে নিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। 1 ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি রঙের জন্য দিচ্ছি, ঝালের জন্য নয়। আদা বাটা নিচ্ছি 1.5 চামচ, আমি এই 1 চামচ দিলাম। আর 1/2 চামচ দিচ্ছি, অল্প একটু চিনি দিলাম। এবার মশলাগুলোর মধ্যে আমি অল্প জল দিচ্ছি। জল দিয়ে মশলাগুলো আমি গুলিয়ে রাখবো। সমস্ত মশলাগুলো আমি ভালো করে জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম। এবার আমি দেখবো আলুগুলো ভাজা হলো কিনা। আলুগুলো আমার ভাজা
ফোটা হয়ে গেছে ঠিক এরকম লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি ওই একই তেলের মধ্যে আমি পটলগুলোকেও লাল লাল করে ভেজে নেব গ্যাসটা জোরে দিয়েই কিন্তু আমি আলুগুলোকে ভেজেছি পটলগুলোকেও আমি গ্যাসটা জোরে দিয়ে ভেজে নেব পটলগুলোও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই কিন্তু আমি আর তেল দিলাম না ওই তেলের মধ্যেই আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা তেলের মধ্যে আমি 30 সেকেন্ডের মতন নাড়াচাড়া করব গ্যাসটা কিন্তু একদম কমানো আছে গোটা জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা বড় টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি টমেটোটা নরম হওয়া অবধি আমাকে ভেজে নিতে হবে গ্যাসটা এই সময় আমি জোরে দিয়ে দিয়েছি টমেটোটা আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে দিলাম আর আমি 2 মিনিট চাপা দিয়ে রাখবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর খুন্তি দিয়ে টমেটোগুলোকে এইভাবে একটু ভেঙে দেবেন তাহলে টমেটোগুলো একদম গলে যাবে টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে আমি খুন্তি দিয়ে টমেটোগুলোকে ভালো করে গলিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিচ্ছি এই যে বাটির মধ্যে আমি যে মশলাগুলো জল দিয়ে গুলে নিয়েছিলাম সেগুলো দেওয়ার আগে আবার ভালো করে আমি গুলিয়ে দিচ্ছি কারণ নিচে মশলাগুলো জমে যেতে পারে আপনারাও তাই করবেন এবার আমি দিয়ে দিচ্ছি গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব গ্যাসটা জোরে দিয়ে আমি মশলাটা 3 মিনিটের মতন কষালাম দেখুন মশলা থেকে তেল ছেড়েছে এবার আমি এর মধ্যে ভিজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি আলু আর পটলের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব আলু আর পটলটার সাথে আমি মশলাটা 2 মিনিটের মতন কষালাম দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করব জলটা দেওয়ার পর গ্যাসটা আমি জোরে করে দিয়েছি ভালো করে জলের সাথে মশলা আলু পটল ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পাঁচফোড়ন রুই কিন্তু একটু পাতলা ঝোল হয় এটা কিন্তু মাখা মাখা হয় না সেই জন্য আমি বেশি করে জলটা দিলাম আপনারা ভাববেন না যে জলটা এত কেন দিলাম পাঁচফোড়ন রুই কিন্তু সবসময় একটু ঝোল হয় দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম জল দেওয়ার পর দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে আর নুনের ব্যাপারটা বলি আমার কিন্তু আরও হাফ চামচ নুন লেগেছে সেটা আপনাদের দেখাতে আমি ভুলে গেছি আপনারা নুনটা চেক করে নুনটা দেবেন আমি 1 চামচ নুন মশলার সঙ্গে দিয়েছিলাম তারপর আমি আবার হাফ চামচ নুন দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা মিডিয়ামে করে দেব 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখব 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিয়েছি ঢাকনাটা খুলে দিয়ে আমি আবারও ঝোলটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা আমি এখন জোরে করে দিয়েছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি তা না হলে মাছের মধ্যে ঝোলের যে মশলাগুলো ঢুকবে না তাই মাছগুলোকে একটু ঝোলের ভেতর ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে মাছগুলো ঝোলের ভেতর ভালো করে আমি ঢুকিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নেব গ্যাসটা জোরে দিয়ে মাছগুলো দিয়ে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি গ্যাসের ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম আপনাদের যদি তড়কা প্যান না থাকে আপনারা অন্য কড়াইয়ে একটা নিয়ে নেবেন তার মধ্যে অল্প তেল দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি যেহেতু আমি বোটা সমেত দিচ্ছি শুকনো লঙ্কাগুলো আপনারা যদি বোটা সমেত না দেন তাহলে কাটতে হবে না 3টে তেজপাতা দিয়ে দিলাম বড় চামচের 1 চামচের থেকে একটু কম আমি 5 ফোড়ন দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে কিন্তু আপনারা এগুলো ভাজবে তেজপাতা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি এবার আমি এই ফোড়নটা এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ঝোলটার সাথে আমি ফোড়নটা মিশিয়ে দিচ্ছি
এবার আমি গ্যাসটা জোরে দিয়ে 3 মিনিট ফুটিয়ে নেব ঝোলটা। তাহলে রেডি হয়ে যাবে পাঁচফোড়ন রুই। পাঁচফোড়নের ফোড়নটা দিয়ে আমার 3 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, যেহেতু আমি ফোড়নটা দিয়েছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। একদম রেডি হয়ে গেল ঠাকুর বাড়ির পাঁচফোড়ন রুই। এবার আমি এই পাঁচফোড়ন রুইটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো পাঁচফোড়ন রুইয়ের রেসিপিটি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবে ঠাকুর বাড়ির বিখ্যাত রান্না পাঁচফোড়ন রুই বাড়িতে করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই পাঁচফোড়ন রুই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে আমার মতন করে এইভাবে ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে আমি এখানেই রাখলাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।